हेलो बंधुरा, आज आमी बानाबो एकदम घरोवा पद्धतिते घी। तो आर देरी करबो ना, चटपट बानिए नि, बानाते बेशी टाइम लागबे ना। तो चलुन चले जाए आमार किचेने। घी करते बेशी किछु लागबे ना। आमी एखाने प्राय एक मास धरे आमी दूधेर सर उठिए रेखेछिलाम। आर एर मध्ये आमी एकटा लेबू रस दिए दिए। सबथेके बड़ो ब्यापार, अनेके एटा घोल बेर करे, फेटे घोल बेर करे तारपरे घी करे, आमी सेटा टोटाली करबो ना। एखाने आमार घोल हबे ना, खाली हबे घी आर दाड़ा। तो आमी सरटाके एकटु लेबू दिए रेखेछिलाम, एटाके भालो करे आमी चामचे करे एटाके एकटु नेड़े नेब। कड़ाई আমি আগুনে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে। কড়াইটা যাতে একটু গরম হচ্ছে, আমি তাকে এটা একটু ভালো করে ফেটে নি শর্টটাকে, কারণ এর মধ্যে আমি লেবু একটা দিয়ে রেখেছি, সেটাকে একটু ভালো করে এটার সাথে ফেটে নেব। তো এটাকে আমি ভালো করে ফেটে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু এখন আঁচটা একদম লো করে দিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। অনেকে জলে ওটাকে হাতে করে ফেটে জল ঢেলে যে এটা ওঠে শর্টটা, সেটা দিয়ে ঘি বানায়, তাতে ঘোলও তৈরি হয়। কিন্তু আমার কাছে সেটা একটু লেন্দি প্রসেসও হয়ে যাবে, তাই আমি এটা একদম সোজা পদ্ধতিতে বানিয়ে নেব। হ্যাঁ, ঘোল হবে না ঠিকই, কিন্তু ঘিও হবে এবং আপনারা দাঁড়াও পাবেন। এবার আঁচটা আমি একটু বাড়িয়ে দেবো। আঁচটা পুরো আমি এখন ফুল ফ্লেমে করে দিয়েছি। এটাকে একটু ব্রাউন হওয়া অবধি আমাদেরকে নেড়ে যেতে হবে। ব্রাউন হয়ে গেলে এটার মধ্যে থেকে ঘি বেরিয়ে আসবে, তাই একটু এটাকে আমি ফুটতে দেব। এটা উতলে যাচ্ছে, তা একটু কমিয়ে নেব আঁচটা, না হলে পড়ে যাবে। আমি আরেকবার বাড়িয়ে দিলাম। Thank you.
গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ঘি হবে, ব্রাউন হবে এটা। এবার ঘি বেরোবার প্রসেস শুরু হয়ে গেছে। এটা পুরো ব্রাউন হবে, তখন জানবেন ঘি হয়ে গেছে এবং ঘি ছাড়বেও বেরিয়ে যাবে, ঘিও বেরোবে কড়াইয়ের মধ্যে, দেখাই যাবে। দেখুন ঘি বেরোতে শুরু করেছে। আর একটু ব্রাউন হবে। দেখুন অনেকটাই ঘি বেরিয়েছে, আর একটু ব্রাউন হবে দাঁড়াটা, ততক্ষণ নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। দাঁড়াগুলো ব্রাউন হয়ে এসছে। হ্যাঁ, ব্রাউন হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে ছেঁকে নিতে হবে, কিন্তু এখন একটু ঠান্ডা, না হলে ছাঁকবো না, একটু ঠান্ডা হোক। এবার আমি এটাকে ছেঁকে নেবো। আমার এটা তারের জালিওয়ালা, আমি একটা ছাঁকনি নয়, ঠিক, এটা আমি চাউমিন টাউমিন ছাঁকি, তো এইটাই আমি নিয়েছি, কেননা এত প্লাস্টিকের ইয়েতে ছাঁকা যাবে না, গলে যাবে প্লাস্টিক, তাই আমি এটার মধ্যে একটা হাতা নিয়ে ছোট্ট এর মধ্যে আমি ছেঁকে নেবো। নিচে একটা বাটি নিয়েছি, দাঁড়ার থেকে ঘিটাকে আলাদা করে নেব। দাঁড়া দিয়ে আপনারা মুড়ি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু ওয়েস্টেজ নয়, ঘিয়ের সাথে সাথে এটাও কাজে লেগে যায়। দাঁড়া দিয়ে আপনি মুড়ি মেখে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো, কেননা ঘিটা তাকে নিচে পুরোপুরি ছাঁকা হয়ে যাবে। পরে আবার আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন কতটা ঘি বেরিয়েছে। তো এটা পুরো পিওর ঘরোয়া পদ্ধতিতে ঘি, দেশি ঘি হলো, শুদ্ধ দেশি ঘি। আর এই আমার বেরোলো আপনার দাঁড়া, সুতরাং আমি দুটো ইউজ করব, এটাও আমি ওয়েস্ট হিসেবে ফেলবো না, এটাও ইউজ হবে, এটাও ইউজ হবে। আমার এই ঘি বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন,
আর যারা নতুন দেখছেন আমাকে তারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। টাটা ফ্রেন্ডস।